দর্শক, আমরা এই অনুষ্ঠানে যাদেরকে নিয়ে আসি, প্রতিদিন নিয়ে আসবার চেষ্টা করি, তারা মূলত সেলিব্রিটি। আজকে যাকে নিয়ে আসছি, তিনি কোনো নায়ক নন, তিনি কোনো ক্রিকেট খেলোয়াড় নন, ফুটবল খেলোয়াড় নন, গায়ক নন, তিনি একজন সেলিব্রিটি, তিনি একজন মাস্টার, একজন স্কুল মাস্টার, একজন স্কুল মাস্টার হয়ে একজন সেলিব্রিটি হওয়া যায় সেটা আমার মনে হয় যে আইমানকে না দেখলে কিংবা এই সময়টা আমরা না থাকলে অন্তত আমি বুঝতাম না। আমার আরেকটা সাকসেস রেকর্ড আছে, আমি এখানে আলাপনে দ্বিতীয়বার আসছি, এটা একটা রেকর্ড। আমার মনে হয় কেউ আসে নাই এখন পর্যন্ত, এটা একটা রেকর্ড। আচ্ছা আইমান, ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা তোমার কাছে, তুমি অনেক ব্যস্ত, সরি আপনি বলা উচিত না, প্লিজ তুমি করবো না, আমাদের কথার আড্ডা তো জমবে। আপনি আমাকে অনেক ব্যস্ত, আমি তার কলেজের বড় ভাই, আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করেছে, আমিও সেখানে, আমার সৌভাগ্য আইমানের কলেজে পড়েছি। সালাম স্যার ঢাকা কমার্স কলেজে যিনি আছেন, অ্যাকাউন্টিং পড়াচ্ছে, আমরা পুরো এইচএসসি টাইমটা জুড়ে ঢাকার যে টপ যে কলেজগুলো আছে তাদের সেরা সেরা যারা টিচার আছে তাদেরকে আমাদের 10 মিনিট স্কুল আনার চেষ্টা করছে এবং তারা লাইভে ওপেনলি সবার জন্য ক্লাস নিচ্ছে। সো এটা নিয়ে একটু দৌড়ের মধ্যে আছি এবং দ্বিতীয়ত আমরা ফাইনালি অ্যাপটা লঞ্চ করছি 10 মিনিট স্কুলের, এবং ইনশাআল্লাহ এই অ্যাপে একেবারে ক্লাস 1 থেকে শুরু করে 12 এবং ইউনিভার্সিটি পর্যন্ত যাবতীয় জিনিসপত্র একেবারে বিনামূল্যে পাওয়া যাবে। যাবতীয় জিনিসপত্র বলতে মানে প্রতিটা ক্লাসের, প্রতিটা সাবজেক্টের, প্রতিটা চ্যাপ্টারের আপনি ভিডিও লেসন পাবেন, লাইভ ক্লাস পাবেন, চাইলে আপনি প্রতিটা সেকশনে কুইজ দিতে পারবেন, কুইজ দেওয়ার সাথে অটোমেটিক্যালি রেজাল্ট চলে আসবে, স্মার্ট বুক থাকছে, ডিজিটাল বুক যেটা আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, সো এভরিথিং একেবারে আপনার হাতের মুঠোয় চলে আসবে। গভর্নমেন্টের কোনো কিছু, কোনো ইন্টিগ্রেশন, কোনো কোনো ধরনের কোনো রিলেশন? ইয়েস, অফকোর্স, আমাদের গভর্নমেন্ট যেমন আইসিডি ডিভিশন আমাদেরকে সাপোর্ট করছে, আপনারা হয়তো অনেকেই জানেন আইসিডি ডিভিশনের 2900 স্কুল আছে যেখানে ডিজিটাল ল্যাব বসিয়ে দেওয়া আছে, এই 2900 স্কুলে একেবারে 10 মিনিট স্কুল যে কন্টেন্টগুলো আছে সবগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। সো 2900 স্কুলে 10 মিনিট স্কুলের কন্টেন্ট দেখে এখন পড়ানো হয় এবং খুবই মজার ব্যাপার, একেবারে আপনার প্রত্যন্ত মহেশখালী যে দ্বীপ আছে ওই দ্বীপেও 4টা স্কুলে ডিজিটাল ল্যাব আছে। আমি ওখানে নিজে গিয়েছিলাম এবং ওখানে দেখে এসেছি যে কীভাবে তারা বিভিন্ন ডিজিটাল ল্যাবে বাচ্চারা বসে বসে, অনেকে হয়তো মানে কম্পিউটার প্রথমবারের মতো দেখছে, তারাও অনলাইনে ভিডিও দেখছে, কুইজ টুইজ দিচ্ছে এবং এভাবে শেখা চলছে আর কি। আচ্ছা মাশাল্লাহ, কিন্তু এই আলোচনাটা একটু পরে আসতে চেয়েছিলাম, আইমানের সাথে এটা আমার প্রথম আড্ডা। আমার কাছে আমার খুব জানতে ইচ্ছা করে যে আইমান আইবিএ থেকে পড়ে, ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে পড়ে একজন মাস্টার, স্কুল মাস্টার কেন হতে চাইল? আচ্ছা এটা আমি আগেও বলছি, যেমন খুব মজার কথা, আমি তখন আইবিএতে ফার্স্ট ইয়ারে পড়ি, তখন কোচিংয়ে একটা ক্লাস নিতাম। সো কোচিংয়ে ক্লাস নেওয়ার সময় বুঝছেন আমি তো আদমজিতে কখনো মানে গান গাই নাই, কখনো কিছু করি না, কখনো স্টেজে উঠি নাই, কিন্তু খেলাধুলা অনেক করতাম, ওইটা একটা ইয়ে ছিল। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি ক্লাসে মনে করেন পড়াচ্ছি, স্টুডেন্টরা বললো আল্লাহ ভাই আপনি এত জিনিয়াস, আপনার মতো টিচার তো লাইফে পাই না। আমার মনে করলাম আরে নাইস, তো স্টেজে একটা রকস্টার ফিলিং পাওয়া যায় না, ফার্স্ট টাইম একটা রকস্টার ফিলিং পেলাম এবং তখন থেকে পড়ানোর আগ্রহটা জন্মালো। আর 10 মিনিট স্কুলে যাত্রা শুরু ওইখান থেকেই। প্রতি বছর অ্যাডমিশনের প্রচুর স্টুডেন্ট আমার কাছে আসতো, বলতো যে ভাইয়া 7000 টাকা দিয়ে বাবা আমাকে ঢাকা পাঠিয়েছে, কোচিংয়ের ফি আপনারা নিচ্ছেন 13000 টাকা, আপনি যদি একটু বলেন কমায় টমায় রাখা যায়। এখন আমি তাকে কোচিংয়ের ফি কমিয়ে দিলাম, 7000 টাকায় হয়তো বা করলাম, ঠিক আছে, ভাই ও থাকবে কোথায়, ও খাবে কি, ওর হাত খরচে কে যোগাবে? যেরকম এক দুইজন না আমার সাথে মানে ডিরেক্টলি এরকম 15-16 জনের প্রতি বছর দেখা হতো। আচ্ছা, তো তখন আমি দেখলাম যে দুটো প্রাইমারি বাধা আছে, একটা বাধা হলো অর্থনৈতিক বাধা, টাকার অভাবে অনেকে কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত হচ্ছে, এবং দ্বিতীয়ত হলো আপনার যাই কিছু করতে চান আপনার কিন্তু ঢাকায় আসতে হয়, ভালো একটা কোচিং করতে চান ঢাকায় আসতে হয়, ভালো একটা কলেজে ভর্তি হতে চান ঢাকায় আসতে হয়, ইউনিভার্সিটি ঢাকায় আসতে হবে, আইএলটিএস পরীক্ষা দেবেন ঢাকায় আসতে হবে, সব কিছু কিন্তু ঢাকা কেন্দ্রিক। তো ঢাকার বাইরে যারা আছে তারা কিন্তু অনেকাংশে অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। তখন একটা প্ল্যান হলো যে আচ্ছা আমরা যদি একটা ফ্রি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, যেহেতু ফ্রি টাকা পয়সার কোনো বালাই নেই, এবং যেহেতু এটা এটা প্রায় 2014 তখন আমি ইউটিউব চলে আসছে তো তখনই প্ল্যান ছিল একটা ফ্রি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম করি, ফ্রি টাকা পয়সা দেওয়া লাগবে না, অনলাইন। সো আমি ঢাকায় থাকেন, রাঙামাটিতে থাকেন, চিটাগাংয়ে থাকেন, সবাই একদম সেম কোয়ালিটি এডুকেশন পাবে। তারপর থেকে আস্তে আস্তে কাজ করা শুরু হলো। শুরুতে যেটা হয়, যেহেতু আইবিতে পড়েছি বিবিএ, টেকনোলজিক্যাল আইডিয়া কম ছিল এবং আমাদের সময় তো আইসিটি সাবজেক্টও ছিল না, আরও 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 খারাপ অবস্থা ছিল। সো শুরুতে একটু অসুবিধা হচ্ছিল,
দুই তিনটা ওয়েব ডেভেলপমেন্ট ফার্মের কাছে যাই, তারা টাকা পয়সা নেয়, অনেক দিন ঝুলিয়ে রাখে, হয় না ঠিকঠাক মতো। একা একাই শুরুর দিকে একা ট্রাই করেছিলাম, তারপর যখন দুটো ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম থেকে মানে খুব একটা বাজে এক্সপিরিয়েন্স হলো, তারপরে আমি আর আমার এক জুনিয়র ছিল রাইড, ও তখন বুয়েটা চান্স পায়, বাট বুয়েটা তখন ক্লাস শুরু হতে 7 মাস ডিলে হচ্ছিল। আচ্ছা, সো ওই মোমেন্টে প্রোগ্রামিং জিনিসপত্র শিখে আর কি, তখন ওকে বললাম যে চল শুরু করি কি আছে জীবনে। ও তখন, না কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার ছেলেকে আমি আইবিএতে পড়ালাম, হ্যাঁ এইটা নিয়ে কোনো ধরনের কোনো না, আমার আমি জানি তোমার বাবা হচ্ছে একজন সরকারি চাকরিজীবী, হ্যাঁ আন্টিদের মধ্যে আঙ্কেলদের মধ্যে খুব একটা হয় কিনা আমি জানি, আন্টিদের মধ্যে খুব প্রতিযোগিতা হয়, আমার ছেলে আমার মেয়ে জানেন আই বিয়েতে পড়ে, এই ধরনের মানে আমি এই অভিজ্ঞতাটা শুনতে চাই। এখন এখন কি বলে, কি পরিচয় দেয়, আগে কি মানে আগে যেটা হতো, আমি যখন জাস্ট পাস করে বের হলাম তো তখন আমার মা, এখনো মনে আছে একদিন দুপুরে আমরা ভাত খাচ্ছি, সো আমার বাবা আর্মিতে ছিলেন, আবু রিটায়ার করেছে কিছুদিন আগে, ও আচ্ছা রিটায়ারমেন্ট চলে গেছে, জাস্ট রিটায়ারমেন্টে গেল 3 মাস আগে, সো আর্মি অফিসারদের বাসায় কিন্তু 4 ডিজিট ফোন নাম্বার, মানে 1234 আপনি কাউকে কল করতে পারেন, সেটার সুবাদে আন্টিরা সারাক্ষণ কথা বলে। তো একদিন আমি আর আমার মা, মানে আন্টি এক আন্টি আর একটা আন্টি সারাদিন, সো এটা আমার মাকে প্রায় আমি পচাই যে মা কি করো তোমরা সারাদিন। সো একদিন দুপুরে বেলা ভাত খাচ্ছি, সো ভাত খাওয়া অবস্থায় এক আন্টি কল দিয়েছে যে ভাবি কি করেন, মা বলো ভাবি ভাত খাই, কিউরিয়াস আন্টি ভাবি কি দিয়ে ভাত খান, মা বলো ভাবি ভাত ডাল, অতীব কিউরিয়াস ভাবি ঘন ডাল না পাতলা ডাল, সো রেশনেরই তো ডাল, ভাবি আজকে পানি কম দিয়েছি ঘন ডাল, আচ্ছা ভালো কথা। নেক্সট ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আমি আয়মান কি করে, সো আমার মা তখনও বুঝে নাই যে আমি কি করি, আমি মাকে বললাম যে 10 মিনিট স্কুল 10 মিনিট স্কুল, সো আমার মা বলো ভাবি আমি যাই না আয়মান কি করে, ও ওই যে ওই ভিডিও টিডিও বানায়, আমার নাদান মা বলে বসছে ভাবে আমি জানি না এমন কিসের ভিডিও বানায়, আমি দেখি ও রাতেবেলা যায় সকালবেলা চলে আসে। আচ্ছা, ওইটা ছিল প্রাথমিক ধারণা, আপনি বুঝতেই পারছেন যে এরপর আন্টিরা কি ভাববে। আমি আমার এলাকায় আমার খুব প্রিয় বাচ্চা ছিলাম, আমাদের বাসায় হলো 13 তলা, মানে খুবই, তারপর একটু কনফিউশন তৈরি হয়েছে যে কি রে, তারপর আঙ্কেল আন্টিকে দেখানো লাগলো যে আঙ্কেল দেখেন এই যে পড়ালেখার ভিডিও, এই যে অঙ্কের ভিডিও, এই যে ইংলিশের ভিডিও, এই যে এটার ভিডিও, সেটার ভিডিও, এখন আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেছে। আমার মনে হয় যে এখন কি বলে এখন ঠিক আছে, এখন এটা হয় যে এই যে আপনাদের প্রথম আলোতে যখন প্রথমবার একটা ফিচার করা হয় 10 মিনিট স্কুলিং কিনে, তারপর থেকে মনে করেন মানুষজন ভাবা শুরু করেছে না কিছু তো কিছু না কিছু একটা করে, বাবা মার কাছে কিন্তু পত্রিকায় একটা কিছু আসা একটা বড় ব্যাপার, টিভিতে আসা একটা বড় ব্যাপার, তারপর যখন পত্রিকায় আসা শুরু করলো, নিউজ মিডিয়া কভার করা শুরু করলো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন অ্যাওয়ার্ড আসা শুরু করলো, তারপর তারা মনে করলো না আচ্ছা না ঠিক আছে বাচ্চারা কিছু না কিছু করছে। আর এখন আমরা বাবা মাকেও দেখিয়ে দিয়েছি যে ফেসবুকে ইউটিউবে এখানে এটা, তারা যখন লাইভ হয় তখন তারাও দেখে যে আরা 1000 মানুষ দেখছে, তারাও অবাক হয় যে একটা ক্লাস নিচ্ছে 1000 মানুষ দেখছে, এখন তারাও দেখে যে এত ভিউ এত শেয়ার পাচ্ছে, তখন তারাও বুঝে যে প্রতিদিন আমরা যে 2.5 লক্ষ স্টুডেন্টকে বলতাম যে পড়াই কিভাবে পড়াই, এখন তারা বুঝে, এখন তারা বেশ স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার এই 10 মিনিট স্কুল নিয়ে চলে আসে, 2.5 লক্ষ বাচ্চা এই যে বলছিলেন একটু আগে, সেই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন, মানে সেটার অবস্থাটা এখন কি, একসময় আমরা আমরা যখন একদম শুরু করি তখন আমরা দিনে কত 500-700 স্টুডেন্ট পড়াতাম, আমার প্রতিদিন লাইভ থাকতো কত, না লাইভ তখন না, তখন শুরু হয়েছিল খালি ভিডিও আর কুইজ, লাইভ তো এসেছে আর একটু পরে, তখন তো ফেসবুকে লাইভে আসতোই না, আরো তারও আগের কথা, মানে ভিডিও আপলোড, হ্যাঁ ভিডিও আপলোড, সো তখন আমরা দিনে মনে করি আপলোড বলতে কি শুধু লেকচার, লেকচার ভিডিও, তো তখন আমরা হয়তো বা ওয়েবসাইটে আমরা পার ডে 500-700 স্টুডেন্ট পেতাম, তখনই আমরা ট্র্যাক করতাম যে আজকে 560, কালকে 700, তারপর দিন 750, এরকম সই করতে করতে এখন আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা প্রায় 2.5 লক্ষ স্টুডেন্টকে পড়াই প্রতিদিন। অ্যান্ড এখন আমাদের ক্লাসে কন্টেন্ট তো আছে 8 থেকে, আমরা অ্যাপটা আসার পর উইয়ার এক্সপেক্টিং যে ইনশাল্লাহ প্রতিদিন 5-6 লক্ষ স্টুডেন্টকে আমরা পড়াতে পারবো, এবং তারপর থেকে তো নাম্বারটা ইনশাল্লাহ একদিন বাড়বে, কোনো একদিন হয়তো আমার প্রথম আলো ধারে কাছে চলে আসবো আপনারা সাথে থাকবে। না আবার একটু পেছনে ফিরে যাই, যেমন আমি বলছিলাম কিছুক্ষণ আগে বাবা মার কথা, হ্যাঁ তারা নিশ্চয়ই একটা স্বপ্ন দেখেছে ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, চাকরি বাকরি করবে, টাকা পয়সা কামাবে, তো সেই জায়গাটাই কি তারা মানে কি বলতো যে তুমি কি হও বা আপনি কি হতে চাইতেন? সত্যি কথা বলতে ছোটবেলায় তো স্বপ্ন ছিল যে আর্মি অফিসার হবো, বিকজ ডানে বামে সবই তো আর্মি অফিসার, ডক্টরের কাছে গেলে সেও আর্মিতে, তারপরে আর্মিতে পরীক্ষাও দিয়েছিলাম আমি, বাইদাবে আমার সবকিছু ডান ছিল, পরে আমি কাগজ ছিঁড়ে ফেলেছিলাম, আমার কাগজ ছিঁড়া হয়নি, আমার পুরো লাস্ট লেটারটা আছে, পরে তো জয়েন করলাম।
তারপরে তো ইচ্ছা ছিল যে হয়তো কোনো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করবো অথবা বড় একটা লোকাল কোম্পানিতে চাকরি করবো, এটা একটা থাকে, কারণ বিজনেস পড়েছি, বিজনেসের জিনিসপত্রগুলোর ব্যাপারে আগ্রহ জন্মায়। বাট ওই যে ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় না পড়ানোর একটা ঝোঁক পেয়ে বসে, যে কাউকে আপনি যখন কোনো একটা কিছু শেখাবেন তার চোখটা না যখন ছলছল করে নতুন কিছু একটা শিখছি, ওই জিনিসটা না একটা এডিকশনের মতো হয়ে গেল আমাকে, যে আমি নতুন কিছু শিখলে মানুষকে শেখানোর চেষ্টা করতাম। এবং মজার ব্যাপারে আমি তখন পাওয়ার পয়েন্টের লেকচার দিতাম এবং আমি পাওয়ার পয়েন্ট শেখাতাম বিভিন্ন জায়গায়, ওটা শেখাতে শেখাতে এতটা জিনিসটা পপুলার হয়ে যায় যে ইউনিভার্সিটি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থাকা অবস্থায় বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমাকে ডাকতো যে এমন সেশন নিয়ে যাও। আচ্ছা, সো দেখা যাচ্ছে যে মনে করেন ঢাকার বিভিন্ন পাবলিক, ঢাকা ইউনিভার্সিটি, আমি যখন ফোর্থ ইয়ারে যখন ছিলাম তখন ঢাকা ইউনিভার্সিটির সেশন নিতাম, টিচাররা পরে অবাক হয়ে যায় একে ডাকছো, এ বলে স্পিকার, এ তো আমাদের স্টুডেন্ট, হ্যাঁ ম্যাডাম এখনো ফোর্থ ইয়ারে পড়ি। তো তখন থেকে ওই আগ্রহটা জন্মে যায় যে মানুষকে নতুন কিছু শেখানোর, জানানোর। এবং সেটা তো গেল আগ্রহ, মানে আপনার জায়গাটা, কিন্তু ফ্যামিলি, ফ্যামিলি হ্যাঁ তখন তখন একটা এক্সপেকটেশন ছিল, বাট কখনো প্রেশার দেয় নাই, এটা একটা মজার ব্যাপার। আচ্ছা, যে কখনো যে বলবে বাবা তুমি এখন এটা কেন করছো, অন্য যা করো বা এটা করো, ওই প্রেশারটা কখনো দেয় নাই। সো দ্যাট ওয়াজ এ গুড থিং। না, এইটা কি একটা ইনকাম সোর্স একজন ক্যারিয়ার হিসেবে নিতে পারে? সত্যি কথা বলতে আমাদের জন্য পথচল কঠিন ছিল। আমরা যখন টেন মিনিট স্কুল শুরু করি প্রায় 8-9 লাখ টাকা যায়, ওটা খালি আমার পকেট থেকে যায়, কারণ আমি টিউশনই করাতাম, বিভিন্ন জায়গায় পড়াতাম। সো ওইখান থেকে টাকা পয়সা সঞ্চয় টঞ্চয় করে 8-9 লাখ টাকা যায় খালি ইনিশিয়াল জিনিসটাকে দাঁড় করাতে। তারপরে প্রথম স্পন্সর পাই। সো প্রথম স্পন্সর পাওয়ার আগে 8-9 লাখ টাকা একটা স্টুডেন্টের পক্ষে দেওয়া কিন্তু বেশ কঠিন। সো পুরোটাই স্টুডেন্ট পড়িয়ে করেছি, সো ওইটা একটা কঠিন ছিল। সো পুরোটা মানে টিউশনই করি, টিউশন করি, হ্যাঁ পুরোটাই। আমি জানি না এত টাকা কি হবে, অ্যাডমিশনের সময় যেটা হয়তো ব্যাচে পড়াতাম। আমার এখনো মনে আছে আমি সকাল 7টার সময় পড়ানো শুরু করেছি রাত 10-11টা পর্যন্ত, দাঁড় করাতে হবে। সো 4 মাসের পর তো ওই টিউশনে আমি করাবো না, আমি তো একাডেমিক টিউশন করাতাম না, অ্যাডমিশনের টিউশন করাতাম। সো ওই 4 মাস মনে করেন যে দিন নাই রাত নাই, একেবারে পাগলের মতো দৌড়াও। সো ওখান থেকেই মনে করেন 8-9 লাখ টাকা সঞ্চয় হয়েছিল 4 বছর ধরে আর কি। সো এই পুরোটা দিয়ে শুরু হয়। তো তখন একটু আসলে ডিফিকাল্ট টাইম ছিল, কারণ স্পন্সর পাইনি, কি করব, আর এখন চাকরি যদি না করি তাহলে তারপরে আসলে জয়েন করাটাও ডিফিকাল্ট। প্লাস তখন আমি বেশ কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশন জিতেছি, সো তখন আমার জন্য জিনিসটা অনেক ইজিয়ার ছিল। সো পরে আলহামদুলিল্লাহ আমরা বের হওয়ার পরে ফেব্রুয়ারি মাসে স্পন্সর পেয়ে যাই। সো রবি আমাদেরকে ফার্স্ট স্পন্সর করে, সো ওটা পাওয়ার করে আইসি ডিভিশন সাপোর্ট করে, তারপরে ম্যাটাডোর সাপোর্ট করে, এরকম সেইলার আরও অনেকজন সাপোর্ট করা শুরু করে, স্পন্সর আসা শুরু করে। তখন আসলে আস্তে আস্তে জিনিস ইজিয়ার হয়ে গেছে এবং এখন আলহামদুলিল্লাহ আমরা টেন মিনিট স্কুলে যারা আছে, যারা ভলান্টিয়ার ছিল, তারা আস্তে আস্তে কোর টিমে ঢুকে গিয়েছে, তাদের সবাইকে আমরা এখন পে করতে পারছি। যার শুধু তা এখন যদিও স্টুডেন্ট, বা তাও একটা হাত খরচে একটা ইয়ে হচ্ছে। আস্তে আস্তে আমরা ফুল টাইম এমপ্লয়ি নিচ্ছি, আমরা একটা অফিস নিয়েছি, পরে 2টো স্টুডিও করেছি। সো আলহামদুলিল্লাহ এখন জিনিসপত্র মোটামুটি স্টেবল হয়ে গিয়েছে আর কি। কোথায় কোথায় এখন ভবিষ্যৎ দেখেন? কোথায় এখন তো ভবিষ্যৎ দেখি, বাংলাদেশে 1,70,000 স্কুল আছে, প্রতিটা স্কুলের সাথে আমরা কানেক্টেড থাকবো। এখন আমরা 2,900 স্কুলের সাথে কানেক্টেড ডিজিটাল ল্যাবের মাধ্যমে। আমাদের প্ল্যান হলো 1,70,000 স্কুলে 10 মিনিট স্কুলের ভিডিও দেখিয়ে ক্লাস হবে। স্যার আমাদের এখানে স্টুডিওতে লাইভে যাবে, যেমন আমরা এখন লাইভে আছি, আপনারা অনেকে দেখছেন, অনেক কমেন্ট করছেন, রিয়াক্ট করছেন, হার্ট রিয়াক্ট দিচ্ছেন, সেইমভাবে আমি চাই যে এখানে একজন টিচার ক্লাস দিবে, সারা বাংলাদেশ সেটা দেখবে, 1,70,000 স্কুলে দেখবে। আমি এমন একটা স্বপ্ন দেখি যে আচ্ছা আচ্ছা, হার্ট রিয়াক্ট করার এই এই শব্দটা বলার সাথে সাথে আমার মাথায় একটা জিনিস আসলো যে আইমান এখনো বিয়ে করেননি। আমি লাস্ট দিন দেখলাম গুগলে, আমি সার্চ করলাম যে আয়মান সাদিক দিয়ে আসলে কি আসে। তো আয়মান সাদিক দিয়ে আসলে নেভার স্টপ লার্নিং, আমি যেটা বই লিখেছি ওটা আসে 1 নম্বরে। আচ্ছা, 2 নম্বরে আসে হলো আয়মান সাদিক ওয়াইফ। আমি এখনো বিয়ে করিনি, আমি আমার মা বাবাকে বলি যে 2021 সালে পরে বিয়ে করবো, দেশ আগে ডিজিটাল হোক, সবাই অনলাইনে পড়াশোনা করা শুরু করুক, তারপর বিয়ে। কিরকম এক্সপেকটেশন অনেকের এটা নিয়ে আগ্রহ আছে প্লিজ? সত্যি কথা বলতে এখন ওটা নিয়ে চিন্তা করাটা অনেক ডিফিকাল্ট। আসলে আমি 2021 সালের আগে এটা নিয়ে একেবারেই চিন্তা ভাবনা করছি না, বাট আমার একটা বিয়ে নিয়ে একটা ছোট্ট চিন্তা আছে। বিয়েতে যখন আমি যাই, আমি তখন দেখি যে প্রচুর মানুষ টানুষ আসে, ম্যাক্সিমাম টাইম যে মানুষগুলো আসে তারা হয়তো বর বা বউকে চিনেও না,
বা দেখেও নাই, প্রচুর ছবি টবি তোলা হয়, খাওয়া দাওয়া করে, ইভেন আমিও করি। আমি বিয়ের খাওয়ার টেবিলে বসে আমি হয়তো বর বউকে চিনিও না, আমি বলি আচারটা খারাপ দিচ্ছে, রোস্টটা আজকে পাই নাই। এখান থেকে আমি না হঠাৎ উপলব্ধি করলাম আমার বিয়েতে আমি এত মানুষকে যদি দাওয়াত দিই, হাফ মানুষকে হয়তো আমি চিনবো না, তারা আসবে আমার নামে বদনাম করবে, এই করবে ওই করবে। এর থেকে বিয়েটা নর্মালি করা উচিত। ইসলামে বলে কিন্তু যে যত মানে কম খরচে আপনি বিয়ে করবেন এটা বরকত তত বেশি। আমার প্ল্যান আছে মসজিদে একটা বিয়েটে করে ফেলবো, বুঝছেন, তবারক ধরাই দেবো সবাই। তো এইটা একটা প্ল্যানে আছে। আচ্ছা, না না, ওই প্ল্যান তো আছে, কিন্তু কি ধরনের মেয়ে পছন্দ, মানে তারা রেডি হইতে পারে? টিচার আই গেস, যে পড়াইতে পারে আরো ভালো, তাহলে মিলবে ভালো। আচ্ছা, হ্যাঁ, আমরা শিখতে চাই ডেইলি ডেইলি বেসিস, ট্রেনমেন্ট স্কুল যেভাবে লাইভে থাকে, আইমান যেভাবে লাইভে থাকে, আমরা নিয়মিত শিখতে চাই। আমার মনে হয় যে আমার অ্যাঙ্করিংটা আজকে হয় নাই, হয় না, আমি আইমানের কাছ থেকে শিখতে চাই। আমি ভেবেছিলাম আজকে প্রোগ্রামটা ওই শুরু করুক বা আমাকে শিখাক এইখানেই, এখানে বসে কিভাবে কথা বলতে হয় আপনাদের সাথে। দর্শক, আজকে মনে হয় আমাদের বিদায় নিতে হচ্ছে, সময় কম। যারা আমাদের এই অনুষ্ঠান দেখলেন, অন্যদিন অন্য কারোর সাথে আড্ডা হবে। আর আমাদের অনুষ্ঠান বিষয়ে কোনো মতামত থাকলে নিশ্চয়ই আপনারা দিবেন, আমরা চেষ্টা করবো কানেকশনের। অনেক ভালো থাকবেন যারা আমাদের সাথে ছিলেন। আইমান, শেষ কথা কি? আর আমাদের 10 মিনিটস করে অ্যাপটা বাই দ্য ওয়ে আমরা লঞ্চ করছি এই মাসের শেষে, প্লিজ ওটা ইনস্টল করে দেখবেন। আমাদের একেবারে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সবকিছু আছে, স্কিল ডেভেলপমেন্টের উপর আছে, প্রফেশনাল কোর্সেসের উপর আছে। আমরা চেষ্টা করছি যে পড়ালেখার গতানুগতিক ধারার বাইরেও যেন আমরা মানুষকে অনেক কিছু শেখাতে পারি। একটু আগে ফারিব ভাইকে বলছিলাম যে ইভেন অ্যাঙ্করিং, আপনি যে কাজটা করেন, এটাও প্রচুর মানুষ শিখতে চায়, জানতে চায়, নিউজ প্রেজেন্টেশন শিখতে চায়, এই জিনিসগুলো আমরা অনলাইনে নিয়ে আসতে চাই, ভিডিও মেকিং, সফটওয়্যার কাজ, এবং অলরেডি এগুলোর উপর কোর্স আছে। সো আপনারা যারা এখন দেখছেন 10minuteschool.com এ যেয়ে আপনি ভিডিওগুলো দেখতে পারেন, আমাদের ইউটিউব বা ফেসবুকে 10minuteschool এর ভেরিফাইড ফেসবুক পেজ বা চ্যানেলও দেখতে পারেন। এবং আশা করা যায় আমরা একটা শিক্ষিত জাতি মানে তৈরি করব, এবং এমন একটা সময় আসবে যেখানে আমরা সবাই একজন আরেকজনকে শিখাবো, সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখি। আপাতত এখানে বিদায় নিচ্ছি আমি, বাই বাই।